আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে গিয়ে 8টা, আর এই যে দেখো আমি এখন শরবত করছি, এটা পালো দিয়ে শরবত করছি। আর সেদিকে কাজ হচ্ছে মার জন্য আর বাবার জন্য আমি শরবতটা করেছি, তো এখন আমি এই যে মাকে দিচ্ছি। এদিকে আজকেও সকাল সকাল পেপার ছাপানো হচ্ছে, কিন্তু আজকে আমি এদিকে কাজে নেই, কারণ সেখানে সেদিকে আমার অনেক কাজ আছে। তো এই যে দেখো বাবাকে, সরি মাকে দিয়ে এলাম, আর এখন দেব বাবাকে। আজকে কিন্তু একটা আলাদা জিনিস দেখতে পাচ্ছ তোমরা সবাই, আজকে বাবা ছাপাচ্ছে, সবসময় মা ছাপাতো, আজকে বাবা ছাপাচ্ছে আর মা ফেলছে। কারণ মাকে বলছিল যে অল্প অল্প করে নিতে, মা শুনছিল না, এই কারণে বাবা বলল তোমাকে ছাপাতে হবে না, আমি ছাপিয়ে দিব। তো চলো এখন যাওয়া যাক। আর আজকে আমি এই যে দেখো সেদিকে পেপার ছাপানো হচ্ছে, আর আজকে আমি বেশি কথা বলবো না, তো কেন সেটা আমি একটু পরে বলছি। আর এখন চলো, আমার জোর খিদে পেয়ে গেছে, আমি আলু আর কুঁদরিটা কাটবো, দিলে ভাজবো, দিলে তারপর খাবো, ঠিক আছে? তো চলো আগে আমি সেগুলো কেটে ভেজে নিই, তারপর আবার কথা হবে। তো কাটতে বসছিলাম, কিন্তু মা আবার ডাকলো, বললো না এদিকে, মানে এক সাইড পেপার ছাপানো শেষ হয়ে গেছে, তো ওই যে দেখো বাবা তুলছে সেই পেপারগুলো, আর এখন আরেক সাইড যে ছাপানো হচ্ছে ওটা আমি ফেলছি, সেটা মা বললো যে একটু ফেলে দে, তারপর যাবি সেদিকে। আর ফ্রেন্ডস দেখো এই যে খুঁটি যে ছিল, এই আজকে এসছে কারেন্ট লাইন দিতে, তো এরা সবাই এসছে। এখানে 1, 2, 3, 4, 5টা মতো খুঁটি আছে, তো আমি একটাতেই দেখাচ্ছি। আর এদিকে এই খুঁটিটা মানে আমি ঘরের ভেতরে, তো এটা দেখানো যাচ্ছে না, তো এরা এই যে কাজ করছে। ফ্রেন্ডস এখনই পেপার ছাপানো শেষ হলো, আর এটা আলাদা কারেন্টটা, মানে আলাদা কারেন্টের লাইন হচ্ছে, তো আমাদের মানে আমাদের বাড়ির যে কারেন্ট সেটা হচ্ছে না, কারণ আমাদের বাড়িতে কারেন্ট আছে। আর আমাদের কাকিমাদের বাড়িতে যে কারেন্টটা আছে ওই কারেন্টেরই কাজটা হচ্ছে। আর আমার খুব জোর খিদে পেয়ে গেছে, মানে অনেকক্ষণ থেকেই খিদে পেয়ে গেছিলো, তাই আমি এই যে দেখো আলু কুঁদরি ভাজতাম, কাটতে যাচ্ছিলাম, তো কিছুটা কেটেছি, 7-8টা মতো কেটেছি। তো সেদিকে মা বললো যে না এখানে একটু কাজ করে দে, তারপর যাবি সেদিকে, তো সেখানে কাজ করতে গেছি। আর এখন খুব জোর খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজে 9:50, মানে 10টা বাজতে যায়। আর আজকেও উঠেছি তাড়াতাড়ি, ঘরে সব কাজ শেষ করে দিয়ে, মানে এত কাজ হচ্ছে টাইম মতো খাওয়াও হচ্ছে না। আর ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি বেশি ভয়েস ওভারটাই দেবো, কারণ এদিকে আজকেও কাদের বাড়িতে একটা পুজো হচ্ছে, কাদের বাড়িতে হচ্ছে সেটা আমার জানে নাই, কিন্তু শুনতেই পাচ্ছ মাইকের আওয়াজটা আসছে, তো এটা হচ্ছে গিয়ে ঢাকের আওয়াজটা দিয়েছে, তাই আমি এখন একটু কথাটা বলে নিলাম। সকাল থেকে গান দিচ্ছিল, তো জানোই গান আসা মানে কপিরাইট আসবে, তার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এরপরেও যদি গান আছে তো আমি তাতেও ভয়েস ওভার দেবো। তো চলো পরে আবার কথা। ভেবেছিলাম আর বলেও ছিলাম যে আলু কুঁদরি কাটার পর, ভাজার পর আমি খাবো, কিন্তু এখন এতটাই বেলা হয়ে গেছে আর আমার এত জোর খিদে পেয়ে গেছে যে আমার মাথা ঘোরাচ্ছে। ওই কারণে দেখলাম ফ্রিজের মধ্যে আম ছিল, তো মাকেও জিজ্ঞাসা করলাম কিছু আছে নাকি, মা বললো হ্যাঁ আম আছে নিয়ে নে, তো একটা আমি আম নিয়ে এসেছি এক ফাঁক, তো সেটাই আমি চামচে করে কাটছি। তো সেটা কাটার পর এই যে মুড়ি আর আম খাবো, তারপর গিয়ে অন্য কাজ করা হবে, মানে আমার এত জোর খিদে পেয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ চামচ নিয়েছি, আম আর মুড়ি নিয়ে নিয়েছি, আমি এতে কোনো চিনি দিইনি, কারণ আমটা এমনিতেই মিষ্টি আর আমি এমনি মিষ্টি কম খাই, মানে চিনিটা বিশেষ করে কম খাই, রসগোল্লা তো আমার ফেভারিট, সেটা তো আমি খাই, সেটা কেউ না বললেও আমি খাবো, সেটা কিছু করার নেই। তো চলো এখন আমি খেয়ে নিই, তারপর আবার কথা। খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে দেখো উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ এসছে, এরা বাজার থেকে মাছ এসছে, এটা হচ্ছে গিয়ে পোনা মাছ, মানে বড় মাছ এসছে, এই যে দেখো আমি এটা এখন বের করাচ্ছি না। আর এখানেও মাছ আছে, এটা বাজারের মাছ নয়, এটা পুকুরে ধরা হয়েছিল, আমার দাদারা সবাই ধরেছিল, এতে ওই ছোটো ছোটো মাছ আছে। আর আমি সবগুলোর নাম তো জানি না, সবগুলো কিন্তু জানতো, সবগুলোর নাম জানি না, একটা শোল মাছ আছে আর একটাকে কী মাছ বলে, ঝিঁয়ে বলে মনে হয় সেটা আছে, আর ছোটো ছোটো মাছ কী মাছ আমি জানি না, কিন্তু সবগুলোই জ্যান্ত, দেখো কেমন লাফাচ্ছে। আর আমি জ্যান্ত মাছে আমি হাত দিই না, সে তো পালিয়ে যাচ্ছে, কিন্তু পুকুর সেদিকে তো নেই, সে কোথায় যাবে আমি জানি না, তো তাকে যতই আমি নিয়ে আসছি সে এদিক সেদিক লাফাতেই আছে, এই যে দেখো।
আর আমি হাত তো দিই না, তো এটা কোনো রকম রেখেছি, তাই আবার চলে গেল। তো চলো এটা আমি এখন রেখে দিই, নাহলে আবার যাবে এদিক সেদিক, আর সেদিকে যাওয়া যাক এখন, এটা এখন ঢাকা দিয়ে থাকে, নাহলে বেড়াল এসে সব খেয়ে নেবে। তো ফ্রেন্ডস, এখন বাজে 11:05, আর আজকে ক রকমের 1, 2, 3, 4 রকমের মাছ এসছে। এসছে বলতে একটাই বাজার থেকে এসছে, আর এগুলো সব পুকুরে ধরা হয়েছিল, কিন্তু সেটা দেখাইনি, মানে পুকুরে যে ধরছিল যখন সেটা আমি দেখাইনি, কারণ জানো তো এখানে আমি কাজ করছিলাম, তো এইসব মাছ তো আমি কাটতে পারবো না, আর সবগুলোই জানতো, তো আমি হাতই দিইনি, হাতেই তুলিনি, তো কাটবো তো দূরের কথা। তো মা চান করতে গেছে, মা এলে কাটবে, আমি ভাতটা বসিয়েছি, আর আলু আর কুমড়োটা কাটবো, ভাজবো বলছে কাটবো, কারণ ওইটাই ওই রকমই আছে, এখনও কাটা হয়নি। আর আর কিছু না, সেটা কেটে রান্নাটা করব, মানে সেটা আগে ভাজবো, মা এলে খাবে। আর দেখো পেপার যে ছাপানো হয়েছে, হাতে কালি লেগে গেছে, আরেকটা কোথায় লেগেছিল, এই যে। তো চলো, আর প্রচণ্ড গরম পড়ে গেছে, উফ। তো চলো ফ্রেন্ডস, তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিই, মানে যত দেরি হচ্ছে তত আরও এখানে বেশি গরম হচ্ছে, তার কারণে বেশি আমি আর দেরি করবো না, চলো রান্নাটা করে নিই। দেখো মা মাছ কাটতে বসে গেছে, ওই ছোটো ছোটো মাছগুলো কাটছে, আর আমি এখানে কী করছি দেখো, একটা লাঠি নিয়েছি, আর এই মাছগুলো আমি মাছকে মানে হাত দিইনি, লাঠিটা এ করছি, তারপরেও দেখো আমি এতটাই ভয় পাচ্ছি, তাহলে ভাবো আমি ধরলে কী হবে। আর এটা হচ্ছে গিয়ে শোল মাছ, আর দেখো সবগুলো মাছ পেপার থেকে সব বেরিয়ে চলে এসেছে, এদিক সেদিক হয়ে গেছে, একটাও পেপারের মধ্যে নেই, তো সেটাই আমি ওই ইয়ে করছি, মানে পেপারের মধ্যে দিচ্ছি মাছগুলো। আর সেই বড়ো মাছটা প্রচুর লাফাচ্ছিল, তো সেটাকে মা আগে নিয়ে নিয়েছে, এরকম কাটছে জ্যান্তটা, তারপরেও কেমন হচ্ছে। আর একটু ছাই নিয়েছে, নাহলে এই মাছগুলো প্রচুর স্লিপ খায়, তো ওই কারণে একটু ছাই নিয়েছে। আর এটা এই যে ঝিঙে মনে হচ্ছে, এটা এটা দেখেছো, এটাও জ্যান্ত আছে, কেমন হচ্ছে, কত বড় ঝিঙেটা পড়েছে। কত বছর পর আমাদের বাড়িতে যে দেশি মাছ এনে আনা হয়েছে, মানে দিন বলবো না বছরই বলবো, এমনিতেও মানে পুকুরে মাছ ধরা হতো, কিন্তু আমাদের বাড়িতে নিত না, আজকে ফার্স্ট টাইম এই যে দেশি মাছ নিয়েছে। আর এইগুলো এই ছোট ছোট মাছের তো আমি ঝাল বাটন মতো করব, মানে মশলা দিয়ে ভাজবো, আর বড় মাছের জিরে ঝোল। রান্নাবান্না শেষ করে দিয়েছি, আর এদিকটা আমি ঝাঁটও দিয়ে দিয়েছি, চলো এবার আমি কী কী রান্না করেছি সেটাই তোমাদের দেখাবো। এই যে এর ভেতরে আছে এই যে ছোট ছোট মাছগুলো, ওই মাছের সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতো করেছি, এক্ষুনি হয়েছে, তো এ দেখো ধোঁয়াও উঠছে সেটা দেখে। আর এটা হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা, মশলা দিয়ে কুমড়োকে ভেজেছি। আর এটা হচ্ছে গিয়ে আলু আর কুঁদরি ভাজা, যেটা আমি সকাল থেকে করব করব ভাবছিলাম। আর এই যে দেখো বড় বড় মাছের এই যে জিরে ঝোল করেছি, আর এতে ওই যে বড় বাজার থেকে মাছ এসেছিলো সেটাও ফেলেছি, কারণ আমি মা আর আমার আরেকজন বোন আমরা এই বড় এই যে কি শোল মাছ এগুলো সব খাই না, ওই কারণে সেই মাছ তিনটে দেওয়া হয়েছে। তো এই যে দেখো ভাতের ফ্যানটা কাকিমা নিতে এসছে, তো কাকিমাকে আমি বলছি যে আমি ভিডিও বানাচ্ছি, তো কাকিমা তাই হাসছে। আর কাকিমার বাড়িতে গরু ছাগল দুটোই আছে, তো এইটার মধ্যে এই ডেস্কের মধ্যে একটু পান্তা বেশি হয়ে গেছিলো, তো সেটাই দিয়ে মানে দেওয়া হয়েছে, তো সেটাও নিয়ে এই যে যাচ্ছে এখন, তাদেরকে খেতে দেবে, আর চলো আমরাও যাই। আর এই ঘরে দেখো, এই যে দেখো ফ্যানের নিচে এই যে মা আর দুই বোন শুয়ে আছে, আমি এতক্ষণ ছিলাম গরমে রান্নার ঘরে, আর কত গরম আর কত ঘামটা ভেজেছে দেখো, আমার আমার মুখটা দেখো, এসে একটু ফ্যানের নিচে বসছি, তো চলো আবার পরে কথা হবে, টাটা। তো ফ্রেন্ডস, এখন বিকেলে আমি ভেবেছিলাম একদম সন্ধেবেলায় করব ভিডিও আবার, কিন্তু আমি এটার জন্যই করেছি, মেঘটা কেমন কালো হয়ে উঠেছে দেখো, তো এইটা এই কারণে তোমাদেরও দেখালাম যে এদিকে মেঘটা কত সুন্দর লাগছে, উঠেছে তো উঠেছে, বৃষ্টি হবে কি জানি না, কিন্তু ভালো লাগছে।
পর আবার এসছে, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আর বোনও ঘুমিয়ে পড়েছে, এখন আমিও ঘুমাবো। আর কেন ভয়েস ওভার দিচ্ছি সেটা তোমরা জানো। আর তারপর উপর দেখো, এই যে আমার মুখে এত বেরিয়েছে, ভর্তি হয়ে গেছে গোটা মুখ। তো ছাড়ো, যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।